আসসালামু আলাইকুম সুপ্রিয় টেকনিশিয়ানগণ, আশা করি ভালো আছেন। আমি আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে ভালো আছি। যারা আনলক টুল কিনতে চাচ্ছেন তাদের জন্য জিএসএম আলো নিয়ে এসেছে অল্প টাকায়। আনলক তো অল্প টাকায় আনলক টুলস, যেটা ওইটার নাম হচ্ছে আনলক টুলস জিইউ সার্ভার। তো এটা কিভাবে ক্রয় করবেন বা কিভাবে ব্যবহার করবেন, এটাই আজকে এই ভিডিওতে দেখব। তো চলুন শুরু করা যাক। তো এটা কেনার জন্য প্রথমে চলে যেতে হবে আপনার কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজারে। যাওয়ার পরে এখানে লিখতে হবে gsmcourse.com। লেখার পরে আপনার যদি অ্যাকাউন্ট থাকে বা আগে যদি আমাদের এখান থেকে জিএসএম কোর্স থেকে কোনো সার্ভিস নিয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার আইডি এবং পাসওয়ার্ডটা এখানে দিয়ে আপনি অ্যাকাউন্টটা লগইন করবেন। আর যদি আপনার অ্যাকাউন্ট না থাকে, আপনি নতুন হন, তাহলে আপনি এই যে স্টুডেন্ট রেজিস্ট্রেশন এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে আপনার ফার্স্ট নেম দেবেন, তারপরে এখানে লাস্ট নেম দিবেন, তারপরে এখানে একটা ইউজার নেম দিবেন, এখানে আপনার ইমেলটা দিবেন। তারপরে এখানে একটা পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ডটা মনে রাখবেন একটু স্ট্রং যেন হয়, হেভি যেন হয়। তারপরে এখানে পাসওয়ার্ডটা আবার দিবেন, তারপরে রেজিস্টারে ক্লিক করে দিবেন। অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। তো অ্যাকাউন্টটা ক্রিয়েট হওয়ার পরে আপনি এই যে জিও সার্ভার এটার মধ্যে একটা ক্লিক করবেন। এটা হচ্ছে টিএফএম টুল, টিএফএম টুল প্রো জিও সার্ভার, আর এটা হচ্ছে আনলক প্রো জিও সার্ভার, এটা হচ্ছে ডিএফটি প্রো জিও সার্ভার। আপনি যেটা খুশি ওইটা নিতে পারেন। আমি যেহেতু আনলক টুলটা নিব, তাই আনলক টুলস এর উপরে অ্যাক্টিভেশন নাও এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে প্রসেড টু চেক আউট এটাতে একটা ক্লিক করব। এখানে আপনি ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন বা বিলিং ডিটেইলসটা আপনি পূরণ করবেন। তবে হ্যাঁ, এটাতে কোনো ভুল ভ্রান্তি হলে কোনো সমস্যা নেই। তারপর আপনি টাকাটা কিসে পেমেন্ট করবেন, বিকাশ, নগদ, রকেট। আপনি চাইলে বিকাশেও পেমেন্ট করতে পারেন, রকেটেও পেমেন্ট করতে পারেন, অথবা নগদেও পেমেন্ট করতে পারেন। আমি বিকাশে পেমেন্ট করব, তাই বিকাশ নাম্বারটা সিলেক্ট করছি। আপনি টাকাটা এই নাম্বারে পাঠাবেন এবং এই যে এই পরিমাণ টাকাটা পাঠাবেন। তো আমি যে নাম্বার থেকে টাকাটা পাঠাইছি ওই নাম্বারটা এখানে দিচ্ছি। এখানে ট্রানজেকশন আইডিটা দিয়ে দিচ্ছি, ট্রানজেকশন আইডিটা দেওয়ার পরে একটু নিচে নেমে এই যে প্লেস অর্ডার এটাতে একটা ক্লিক করে দেব। প্লেস অর্ডারে ক্লিক করার পরে আমার অর্ডারটা কনফার্ম হয়ে গেছে। তো এই যে এটা হচ্ছে অর্ডার নাম্বার। তো এই অর্ডারটা কি অবস্থায় আছে বা এই অর্ডারটা কমপ্লিট হয়েছে কিনা এটা দেখার জন্য এখান থেকে ড্যাশবোর্ডে যাবেন। ড্যাশবোর্ডে যাওয়ার পরে এই যে অর্ডার হিস্টরি এটাতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে অর্ডারটা কি অবস্থায় আছে। স্ট্যাটাসটা এখন কিছু দেখাচ্ছে না, সম্ভবত কিছুক্ষণ পরে এটা হয়তো প্রসেসিং দেখাবে বা কমপ্লিট দেখাবে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম, কিছুক্ষণ অপেক্ষা করার পরে এখানে রিলোড দেই। রিলোড দেওয়ার পরে এখানে দেখাচ্ছে কমপ্লিট। এটা যখন কমপ্লিট হবে তখনই ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে দেখেন যেটা নিয়েছেন এটা এখানে অ্যাড হয়ে গেছে। তারপরে এখান থেকে ইনরোল কোর্সে ক্লিক করবেন, তারপরে স্টার্ট লার্নিং, স্টার্ট লার্নিং এ ক্লিক করবেন। তারপরে দেখেন এখানে 10টা আইডি পাসওয়ার্ড দেওয়া আছে, এখান থেকে যে কোনো একটা আপনি ব্যবহার করতে পারবেন। তো এর জন্য প্রথমে আপনাকে আনলক টুলটা ডাউনলোড করতে হবে। আনলক টুলটা ডাউনলোড করার জন্য নতুন একটি ট্যাব খুলবেন, তারপরে এখানে লিখবেন unlocktool.net। লেখার পরে এই যে এখানে ডাউনলোড, ডাউনলোডে ক্লিক করুন। তারপরে একটু নিচে নামবেন, নিচে নামার পরে এখানে মেগা থেকে ডাউনলোড করতে পারবেন, গুগল ড্রাইভ থেকেও ডাউনলোড করতে পারবেন। তো আমি গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করছি। তারপরে এখানে একটা ক্লিক করব, তারপরে এখানে আরেকটা ক্লিক করব। আমার এটা ডাউনলোড হয়ে গেছে, এটা এখন আনজিপ করব, ডাবল ক্লিক করে ওপেন করলাম, ইয়েস দিলাম। তারপরে আবার জিএসএম কোর্সের যে ওয়েবসাইটটা ছিল ওইখানে যাও। যাওয়ার পরে এই যে 10টা আইডি পাসওয়ার্ড এখান থেকে যে কোনো একটা দিয়ে আমি ওপেন করব। আমি প্রথমটা দিয়ে ট্রাই করে দেখাচ্ছি। তো প্রথমটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে যে এখানে কপিতে ক্লিক করবেন, ক্লিক করার পরে আনলক টুলসে পেস্ট করে দিবেন। তারপরে আবার এটাতে পাসওয়ার্ডটাও কপিতে ক্লিক করবেন, তারপরে এখানে
পাসওয়ার্ডে ক্লিক পেস্ট করে দিবেন। তারপরে রিমেম্বার নিতে একটা টিক চিহ্ন দিয়ে আপনি লগ ইনে ক্লিক করে দিবেন। সার্ভার টাইম আউট এটা আসলে আবার লগ ইনে ক্লিক করবেন। দেখুন আনলক টুলসটা ওপেন হয়েছে। তো আমরা কিন্তু এই আনলক টুলসটা আনলক টুলসের অফিশিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছি। তো যারা অল্প টাকায় আনলক টুলসটা নিতে চান তাদের জন্য এটা হচ্ছে দারুণ একটা সুখবর। তো যারা এই আনলক টুলস জিও সার্ভারটি নিতে চান তারা অতি শীঘ্রই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং দ্রুত কিনে নিন আমাদের এই আনলক টুলসটি। তো আশা করি আমার এই ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন, আমরা আপনার সমস্যাটি সমাধান করে দেবো। বা আপনি যদি কিনতে না পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন, আমরা আপনার অর্ডার করে দেবো, অ্যাক্টিভ করে দেবো এবং বাকি সবকিছু আপনাকে বোঝাই দেবো। তো আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই শুভকামনায় আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।